আজকে তো আসলে একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছিল সবার জন্য এন্ড যাদের কাদা ছোড়াছুড়ি করার ইচ্ছা আছে তারা করবে বাজেটের 25 কোটি টাকা বাজেটের ছবি আজকে তো আসলে একটা বিগ সারপ্রাইজ ওয়েট করছিল সবার জন্য সারপ্রাইজটা আজকে ওপেন হলো নিপুণাপু ঘোষণা করলো যে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন মাহমুদ কলি সাহেব তো আমি মাহমুদ কলি এবং নিপুণ পরিষদ থেকে নির্বাচন করছি এবং ইসি থেকে নির্বাচন করছি যেহেতু আমি প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করছি সেহেতু ইসি থেকে করব আমি তো অবশ্যই কনফিডেন্ট কেননা এটা হচ্ছে শিল্পীদের ভোটে নির্বাচিত হতে হবে তো আমরা যেহেতু 10-12 বছর ধরে সিনেমাতে অভিনয় করছি তো প্রত্যেকটা শিল্পী আমি আশা করি আমাকে পছন্দ করে এবং আশা করি আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ এটা আমার পছন্দের প্যানেল ছিল যে মানুষগুলো এখানে আছে সেই মানুষগুলো আমার পছন্দের মানুষ এবং আমি কমিটেড ছিলাম আমি কথা দিয়েছিলাম যে এখান থেকে করবো দ্যাটস ওয়াই এখান থেকেই করছি এবং এই প্যানেলটাই আমার মনে হয়েছে যে একটা পারফেক্ট একটা প্যানেল সুষ্ঠু নির্বাচন হবে আর কাদা ছোড়াছুড়ি তো আসলে থাকবেই এটা তো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন না অ্যান্ড যাদের কাদা ছোড়াছুড়ি করার ইচ্ছা আছে তারা করবে কিন্তু আমরা প্রপারলি শিল্পীদের ভোট চাবো সবার কাছে যাবো সবাইকে ফোন করবো সবার কাছে ভোট চাবো আশা করছি আমরা ভালো করবো আমাদের প্যানেলটা ভালো করবে আমার তো লাস্ট সিনেমা মুক্তি পেয়েছিল বসন্ত বিকেল আমি এখন শুটিং করছি অপারেশন জ্যাকপট যে সিনেমাটা বিগ বাজেটের 25 কোটি টাকা বাজেটের ছবি ওখানে আমরা অনেকেই কাজ করছি আপনারা এর মধ্যে দেখেছেন ওই ছবির শুটিং এখন আমার চলছে পাশাপাশি আমার নতুন 3-4টা ছবি নিয়ে কথা চলছে এগুলো রিসেন্ট আমি সাইন করব তাছাড়া আমার 2টা ছবি সেন্সর হয়ে আছে ওগুলো রিসেন্ট মুক্তি পাবে নাটকে আসলে দীর্ঘদিন কাজ করা হয়নি বাট এখন টুকটাক করছি ভালো অফার আসলে করি বর্তমান সময় তো যেহেতু ঈদে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটগুলো আমি ন্যাচারালি প্রত্যেক বছর করে থাকি এবং আমি প্রায় 8-10টা ব্র্যান্ডের মডেল তো ওই ব্র্যান্ডের ফটোশ্যুটগুলো করছি ফাঁকে ফাঁকে আমি সিনেমার শিডিউলগুলো যেগুলো দেওয়া ছিল ওগুলোতে শুটিং করছি হ্যাঁ মিটিংগুলো করছি দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই সবসময় শুভেচ্ছা জানাই আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন মাহমুদ কলি এবং নিপুণ পরিষদ বিপুল ভোটে জয়যুক্ত হয় ইনশাআল্লাহ